নমস্কার খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট জেনে নেব কি লেটেস্ট আপডেট রয়েছে রাতের দিকে আগের আগের মতন অর্থাৎ দিনের মতো প্রচন্ড বৃষ্টি হবে কি না পাশাপাশি জেনে নেব আগামীকাল সকাল পর্যন্ত কি অবস্থা থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার জায়গাগুলোতে প্রথম কথাই হচ্ছে আবহাওয়া দপ্তর একটু আগে যে আপডেট দিয়েছেন তারা বলেছেন পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলার কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজকে বিকাল এবং সন্ধ্যা রাতের মধ্যে যে অবস্থা থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছু জায়গা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বাকি জায়গাগুলোতে অর্থাৎ রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া কেমনটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না হালকা মাঝারি চলতে পারে অন্যদিকে পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে রাতের দিকে যে অবস্থা থাকবে অর্থাৎ রাত নটা বা দশটার পর থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকে বৃষ্টি হবে না এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ গতকাল যেমন বৃষ্টি হয়েছিল মাঝ রাত থেকে বৃষ্টি হয়েছিল ভোরের দিকে বৃষ্টি হয়েছিল সেই সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে খুবই খুবই কম কোথাও কোথাও হতে পারে তবে সেই সম্ভাবনা বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য একদমই নয় আংশিক থেকে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে ভোর থেকে বিশেষ করে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে এই হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের যে আবহা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত আবহাওয়া দপ্তর বলেছেন লেটেস্ট আপডেটে একটু আগে তাঁরা যেটা জানিয়েছেন প্রধানত জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে ঠিক তেমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হালকা মাঝের বৃষ্টি চলতে পারে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত আজকে মাঝরাতের পর থেকে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে এই হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকাল পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত সন্ধ্যারাত অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যারাতের মধ্যে প্রধানত খুলনা বিভাগের জায়গাগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে একটু মাঝারি থেকে ভারী অন্যদিকে চট্টগ্রামের কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি চলতে পারে বরিশালের কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের জায়গাগুলো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি কোথাও কোথাও চলতে পারে তবে মাঝরাতের পর থেকে প্রধানত উত্তর বাংলাদেশের জায়গাগুলো রংপুর ময়মনসিং সিলেটে মাঝারি আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং